উপস্থিত আছে জগৎবল্লভপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসে অন্যতম নেতা মৃত্যুঞ্জয় চক্রবর্তী সহ দেবাশিস ঘোষ, অনিকেত চক্রবর্তী, অনিরুদ্ধ মল্লিক, তপন লস্কর, হাফিজুল শেখ, বুলবুল ঘোষ, জাকির মুফতি, ভাই অমিত সহ আপনাদের এই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতা কর্মী সমর্থক, আপনারা জানেন 2014 সাল থেকে যে সরকার সারা দেশে একটার পর একটা প্রতিশ্রুতি আপনাদেরকে দেওয়ার পরেও আজকে সারা ভারতবর্ষ জুড়ে গোটা দেশটাকে বিক্ষিপ্ত করা চক্রান্তে লিপ্ত হয়েছে সেই বিজেপির বিরুদ্ধে বাংলায় তৃণমূল কংগ্রেস লড়ছে। আপনারা জানেন, নিশ্চয়ই মনে আছে 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার আগে বলেছিল প্রত্যেক ভারতবাসীর অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা পৌঁছবে, একজনও পেয়েছে, 15 টাকাও পেয়েছে। তারপরে কি বললো? বললো পেট্রোল ডিজেলের দাম বাড়বে না, রান্নার গ্যাসের দাম বাড়বে না। বিগত 15 দিনে রান্নার গ্যাসের দাম বেড়েছে 100 টাকা, এক মাসে পেট্রোলের দাম বাড়িয়েছে এই সরকার 22 বার, ডিজেলের দাম বাড়িয়েছে 22 বার। অর্থাৎ যারা বলে ভারতীয় জনতা পার্টি, আমি বলি বিজেপি মানে বড় বড় ঝুমরা পার্টি, সেই ঝুমরা পার্টির বিরুদ্ধে বাংলায় তৃণমূল কংগ্রেস লড়ছে। আজকে কিছু লোক তৃণমূল কংগ্রেসের থেকে নেতা হয়ে, মন্ত্রী হয়ে, বিধায়ক হয়ে অন্য দলে গিয়ে ভাবছেন আরো বড় নেতা হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছে। সেই ফুটো বাস্তবের বিরুদ্ধে আগামী দিন আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। আর যে বিজেপি বলে বিজেপি ভারত মাতার সন্তান, মনে রাখবেন ভারতবর্ষ আমাদের মা, আমাদের দেশ আমাদের মা। সেই মায়ের গায়ের গয়না হচ্ছে রেল, গায়ের গয়না হচ্ছে বিমান, গায়ের গয়না হচ্ছে কোল ইন্ডিয়া, গায়ের গয়না হচ্ছে এয়ার ইন্ডিয়া। বিজেপি হচ্ছে নিয়ে ঘুরে, যে নেতা নিজেকে জননেতা বলে
অফিসে পৌঁছে গেছে আর আপনারা আমার ঘরের মেয়ে মমতা ব্যানার্জি রাস্তায় মানুষের সঙ্গে থেকে গেছে তাই মমতা ব্যানার্জি চলচ্চিত্রী তাকে আলাদা করে বলতে হয় না আর বাংলা এজেন্সি দিয়ে ফ্লেক্স লাগিয়ে নেতা হওয়া যায় না বাংলায় লড়াই করতে গেলে নেতা হতে গেলে চলে যান শিবপুরের আন্দোলনে নন্দীগ্রামের আন্দোলনে নেতাইয়ের আন্দোলনে সীতাইয়ের আন্দোলনে মঙ্গলকোটের আন্দোলনে বর্ধমানের রাঙ্গায় কংগ্রেস কর্মীর অপরাধে সিপিএম এর লোকেরা মুখের মধ্যে জ্যান্ত কই মাস ঢুকিয়ে বড়িটাকে ধান খেতে ফেলে দিয়েছিল সেই সিপিএম এর বিরুদ্ধে আপনারা লড়েছেন আর এটা সেটা ছিল 34 বছরের সিপিএম আর এটা হচ্ছে মাত্র 6 বছরের বিজেপি পারবেন তো জামানা যুদ্ধ করতে পারবেন তো কিছুদিন পরে শুনছি বিজেপির একজন নেতা হাওড়া জেলায় আসবেন দুর্গাপুর জেলা স্টেডিয়ামে মিটিং করবেন রাস্তায় দাঁড়িয়ে শুধু জিজ্ঞেস করবেন বাবা আমফানে কোথায় ছিলেন করোনার সময় কোথায় ছিলেন লকডাউনে কোথায় ছিলেন দেখা পাওয়া যায়নি ভোটের আগে এসেছে সঙ্গে দুটো গদ্দারকে নিয়ে বলছে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল করতে নাকি ঘেন্না করে যে বাড়িতে থাকে বাবা তৃণমূল যে বাড়িতে থাকে ভাই তৃণমূলের সাংসদ বলছে তৃণমূল করতে ঘেন্না করে বাবাকেও কি ঘেন্না করে ভাইকেও কি ঘেন্না করে সেই লোক আজকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ করছে আমরাও বলছি রাজনৈতিক মিটিংয়ে দাঁড়িয়ে লোকের কাছে কাঁদতে কাঁদতে বলছে ওগো আমি অকৃতদার আমাকে কেউ বিয়ে করেনি আরে বিয়ে করেনি তার দায় কি মমতা ব্যানার্জি তার তৃণমূল কংগ্রেসে তুমি অকৃতদার তোমাকে কেউ বিয়ে করেনি এটা রাজনৈতিক মঞ্চে বলবার কথা নয় আমি বলছি তুমি অকৃতদার জবান তুমি সেরকম অকৃতজ্ঞ তুমি বেঈমান তৃণমূলের সঙ্গে বেঈমানি করে বাংলার মাটিতে টেকা যাবে না কিছু নেতাকে দিল্লি থেকে পাঠাচ্ছে আপনারা আমার ধর্ম নিয়ে খেলা করার চেষ্টা করছে এখানে এত মা বোনেরা আছেন বলুন রাজনীতির জন্য মা কালীকে বিক্রি করবেন রাজনীতির জন্য আল্লাহকে বিক্রি করবেন রাজনীতির জন্য যিশুকে বিক্রি করবেন যে রাজনীতির জন্য আপনার বয় গুরুজিকে খালসা বয় গুরুজিকে ফতে বিক্রি করবেন আমরা তৃণমূল কংগ্রেস করি আমরা ধর্ম বেছি না মাকে বেছি না মেরুদণ্ড বেছি না আমরা ত্রিপুরার সিপিএম নয় যে দলের মেরুদণ্ডটাকে বিজেপির কাছে বিক্রি করে দেব আমরা বাংলা তৃণমূল কংগ্রেস রক্ত দেব জীবন দেব ঘাম দেব বাংলার মাটি দেব না এক ইঞ্চি জমি বিজেপিকে দেব না ধন্যবাদ বিজেপি বাংলার মাটিতে তোমার জায়গা নেই আজকে এই বাংলায় দাঁড়িয়ে যে বিজেপি দল বলছে আপনার আমার জাতীয় সঙ্গীত বদলাতে হবে জাতীয় সঙ্গীত কে লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ মন অধিনায়ক জয় রবীন্দ্রনাথ ঠাকুর বলছে সেই রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত বিজেপি নাকি বদলে দেবে বাংলায় এসে যদি বলতো সুব্রহ্মণ্যম স্বামী বাংলার তৃণমূল ছাত্র পরিষদ ওর বদল বিগড়ে দিত এটার নাম বাংলা এই মাটিতে বিদ্যাসাগর জন্মেছে মাতঙ্গিনী জন্মেছে ক্ষুদিরাম বসু জন্মেছে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে প্রাণ দিয়েছে মাথা নিচু করেনি বিজেপি ব্রিটিশের দাল বাংলা ব্রিটিশের দালালি করবে না বাংলা যারা স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশের দালালি করেছিল তারা সমর্থন করবে না এই বাংলার মাটিতে যে বিদ্যাসাগর বর্ণ পরিচয় লিখেছিল বিজেপি সেই বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে বিজেপি যে আপনাদের হুগলি জেলায় নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি ভেঙেছে পুরুলিয়ায় সিধু কানুর মূর্তি ভেঙেছে যে বিজেপি কোন ধর্মকে সম্মান করতে পারে না আমি জাঙ্গিপাড়া একটা মিটিং থেকে আসছিলাম রাস্তায় গাড়ি দেখে রয়েছে যেতে যেতে গাড়ির সামনে একটু সিম্বলটা লাগানো আছে বলছে জয় শ্রীরাম গাড়ি চালাতে চালাতে কানে দুল লাল চুল মুখে গুটখা বলছে জয় শ্রীরাম আমি আপনি এঠোমুখে ঠাকুরের নাম করি খেতে বসে একটু হাতে ঠাকুর নমস্কার করি করি না তো আমার কোনো আপত্তি
নেই, আমিও জয় শ্রীরাম বলি, পায়ের জুতোটা খুলে শ্রদ্ধার সঙ্গে জয় শ্রীরাম বলি, কোনো সমস্যা নেই। কিন্তু যারা উত্তরপ্রদেশের মাটিতে রাম মন্দিরের ভূমি পুজো করে আর উত্তরপ্রদেশে মনীষা বাল্মীকিদের ধর্ষণ করে, যে বিজেপি উত্তরপ্রদেশে রাম মন্দিরের ভূমি পুজো করে আর উত্তরপ্রদেশের বলরামপুরে, উত্তরপ্রদেশের হাথরাসে, মধ্যপ্রদেশে, হরিয়ানায় ভারতবর্ষের সীতাদের ধর্ষণ করে, তাদের মুখে হিন্দু ধর্ম মানায় না, তাদের মুখে জয় শ্রীরাম মানায় না, স্লোগানটা কেড়ে নিন। বলুন এই স্লোগান বিজেপির লজ্জা, বিজেপি এই স্লোগান দিয়ে রামের অপমান করছে। রামায়ণে আমরা কি পড়েছি, ভগবান শ্রীরামচন্দ্র মা দুর্গার পুজো করে রাবণের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছিল, তাই তো? মা দুর্গার পুজো করে রাবণের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছিল সীতাকে উদ্ধার করার জন্য, আর এরা উত্তরপ্রদেশে দুর্গা পুজো বন্ধ করে দিয়েছে, এরা উত্তরপ্রদেশে দুর্গা পুজো বন্ধ করে দিয়েছে, অসুর রাজ চালাতে চাইছে, সেই অসুরদের বিরুদ্ধে আমাদের বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছে। যে সিপিএম 34 বছরে বাংলাকে গণতন্ত্রকে ধ্বংস করেছে, যে সিপিএম ইমদাদুলের রক্ত নিয়েছে, ইমাদুলের রক্ত নিয়েছে, তাপসী মালিকদের ধর্ষণ করেছে, রিজওয়ানুরদের খুন করেছে, সেই সিপিএম আজকে বিজেপি ছত্রছায়ায় বাঁচতে চাইছে। আর কংগ্রেস, যে কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় 1998 সালে ছেড়ে চলে এসেছিলেন, অভিযোগটা কি ছিল? অভিযোগ ছিল যে কংগ্রেস সিপিএম এর বি টিম হয়ে গেছে, এই কংগ্রেস দরকার করা যায় না, তার কারণ কংগ্রেসের দ্বারা সিপিএম কে উৎখাত করা সম্ভব হবে না। আজ সেদিন 1998 সাল ছিল, আজ 2021 প্রমাণ হয়ে গেছে 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক ছিলেন, আজকে সিপিএম কংগ্রেসের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। সুতরাং যে সিপিএম ইন্দিরা গান্ধীকে ডাইনি বলতো, তারা আজকে মার্ক্সবাদী কংগ্রেস পার্টি হয়ে গেছে, সেই মার্ক্সবাদী কংগ্রেস পার্টি আর ভারতের চুল্লাবাজ বিজেপি, বড় চুল্লা পার্টির বিরুদ্ধে আমাদের লড়াই, এই লড়াইতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। এই লড়াইতে যে বিজেপি মাসের পর মাস যখন লকডাউন হয়েছে আপনাদের পাশে এসে দাঁড়ায়নি, লকডাউনের সময় মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় 25টা প্রকল্প নিয়ে মানুষের দরজায় পৌঁছে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহের পরশ নিয়ে মানুষের দরজায় পৌঁছে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের অন্য রাজ্য থেকে 350 ট্রেনের মাধ্যমে এই রাজ্যে ফিরিয়ে এনেছে, কখনো 60 কোটি টাকা, কখনো 70 কোটি টাকা দিয়ে ট্রেন ভাড়া করে, বাস ভাড়া করে রাজ্যের মানুষকে রাজ্যে ফিরিয়ে এনেছে। আজকে সারা বাংলায় চলে যান গুজরাটে, করোনা পরিস্থিতি কোথায়, বাংলায় তো বলেছিল দুর্গাপূজার পরে করোনা বেড়ে যাবে, বেড়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিয়ন্ত্রণ করেছে। দিলীপ ঘোষের করোনা হয়েছিল, চিকিৎসা কি উত্তরপ্রদেশে গিয়ে করেছিলেন? বাংলাদেশে তো করেছে। লকেট চ্যাটার্জি বিএনপির সাংসদ, করোনা হয়েছিল, গোমূত্র খেয়ে তো সারেনি, বাংলার সরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন, বাংলার চিকিৎসক এই চিকিৎসা করেছিল। সুতরাং বাংলাকে নিয়ে কুৎসা করতে পারে, কিন্তু মনে রাখবেন এরা সেই বাংলায় দাঁড়িয়ে এই লকেট চ্যাটার্জি, এই অগ্নিমিত্রা পাল আর এই বিজেপি রূপালীরা বলে বাংলায় নারীদের মেয়েদের নিরাপত্তা নেই। আমি বলি যদি সাহস থাকে উত্তরপ্রদেশে গিয়ে মিছিল করে বলো মেয়েদের নিরাপত্তা নেই, বলরামপুরে গিয়ে বলো মেয়েদের নিরাপত্তা নেই, হাথরাসে গিয়ে বলো মেয়েদের নিরাপত্তা নেই, লোকের চ্যাটার্জিরা মিছিল করতে পারবে না, যোগী আদিত্যনাথের হাতে লোকের চ্যাটার্জিরা নিরাপদ নয়, ওরা ভয় পায়, ওরা বাংলায় মিছিল করে, কারণ জানে বাংলায় মমতা ব্যানার্জি আছে, মেয়েদের গায়ে কেউ হাত দেবে না, কারো সাহস নেই। দীর্ঘক্ষণ ধরে সভা চলছে ঠান্ডার দিন, সবাই আস্তে আস্তে সাবধানে বাড়ি ফিরে যাবেন, কিন্তু যাওয়ার আগে এই শপথ আপনারা 2021-এর আজকে প্রথম রবিবার 3 তারিখ, এই 2021 দিচ্ছে নাম নরেন্দ্র মোদী নিপাত যাক, 2021 দিচ্ছে নাম দাঙ্গাবাজ বিজেপি নিপাত যাক, 2021 দিচ্ছে নাম ঘরে ঘরে জোড়া ফুল থাক, 2021 দিচ্ছে
রাজকামার হয়ে যাবে এত উন্নয়ন সারা বাংলায় মানুষ বলছে চকচকে রাস্তা চকচকে আলো বাংলা বলছে তৃণমূলই ভালো এই বাংলায় তৃণমূলের বিরুদ্ধে ফোর্স করতে এসো না বাংলার মানুষ তোমাদের জামানত জব্দ করে দেবে যে বিজেপি দু চারটে নেতা একটু বেশি ঘোরাঘুরি করছে বেশি ওড়াউড়ি করছে উড়তে উড়তে বলছে বাংলায় গণতন্ত্র নেই বাংলায় যদি গণতন্ত্র না থাকতো আর তৃণমূল কংগ্রেস যদি মনে করতো বিজেপিকে পতাকা বাঁধতে দেব না এক সেকেন্ড সময় লাগে এক সেকেন্ড সময় লাগে দিলীপ ঘোষের অমূল নিদর্শনে আটকে পড়ে থাকতেন একটা এলাকায় ঘুরতে দিতাম না মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার গণতন্ত্রকে সুরক্ষিত রেখেছেন তাই আলো সিপিএম এর ঝান্ডাটা ওড়ে তাই আলো বিজেপির ঝান্ডাটা ওড়ে কংগ্রেসের ঝান্ডাটা ওড়ে তাই আগামী দিন যারা নোটবন্দি করে কোটি কোটি টাকার কেলেঙ্কারি করেছে যারা নোটবন্দি করে আপনাদেরকে বলেছিল 15 লাখ টাকা করে দেবে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে যারা বাংলায় চাকরি দেয়নি যারা বাংলার মানুষের ভাত বেড়েছে যারা বাংলার জিএসটি টাকা দেয়নি 100 দিনের কাজের টাকা দেয়নি আপনারা শুনেছেন নিশ্চয়ই পিএম কেয়ার্স বলে একটা ফান্ড হয়েছিল লকডাউনের সময় পিএম কেয়ার্স বলে একটা ফান্ড হয়েছিল সেই পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা জমা পড়েছে আজ অবধি মোদী বাবু হিসেব দেননি হিসেব যদি চাইতে হয় আগে নরেন্দ্র মোদীর থেকে হিসেব চান হিসেব চেয়ে বলুন কত জিএসটি টাকা পাওনা আছে সেই টাকা বাংলাকে দিন কত পিএম কেয়ার্স এর টাকা ঢুকেছে তার হিসেব ভারতবর্ষের মানুষকে দিন কত কালো টাকা আজ অবধি উদ্ধার করেছে তার হিসেব ভারতবর্ষকে দিন লজ্জা করে না দিন 370 ধারা নিয়েছে হলো কাশ্মীরেরা কাশ্মীরেরা কি আর জঙ্গিদের হাতে কাউকে খুন হতে হবে 370 ধারাটা যেদিন লাগু করলো তার এক সপ্তাহ মানে মুর্শিদাবাদের 7 জন সাগরদিঘির ভাই তাদেরকে খুন হতে হলো আজ অবধি কাশ্মীরে ইন্টারনেট নেই আজ অবধি কাশ্মীরে ফেসবুক চলে না মিডিয়া ঢুকতে পারে না আজকে কাশ্মীরের বাবারা তাদের সন্তানদের বডিগুলোকে খুঁজে খুঁজে কবর দিচ্ছে এই মোদীর সরকার মানুষের অধিকারকে কেড়েছে আর বলছে কি এনআরসি করে বাংলায় থেকে বাঙালিদের তাড়াবো দিলীপ ঘোষ বলছে 2 কোটি বাংলা বাঙালিদের তাড়াবো এনআরসির জন্য কি লাগবে কিসের সার্টিফিকেট আমার দাদুর সার্টিফিকেট লাগবে আমি তো দিতে পারবো না আপনারা পারবে আপনার দাদুর সার্টিফিকেট দিতে পারবে 71 সালের আগে যারা এসেছিল তারা ভারতবর্ষের নাগরিক আর যারা 71-এর পরে এসেছিল তারা নাকি ভারতবর্ষের নাগরিক নয় আমি বলি বিজেপি দলটা প্রতিষ্ঠিত হয়েছিল কবে 1980 সালে 71-এর আগে হলো না পরে হলো পরে হলো তাহলে এনআরসি করে যদি কাউকে ভারতবর্ষ থেকে প্রথম তাড়াতে হয় সেটা নরেন্দ্র মোদী আর অমিত শাহ আগে বিজেপি পার্টিটাকে ভারতবর্ষকে তাকে তাড়াবে তারপরে ভারতবর্ষের মানুষের গায়ে হাত দিতে আসবে সুতরাং সকলে ভালো থাকুন এক থাকুন ঐক্যবদ্ধ থাকুন এই জগৎ পল্লবপুরের মাটিতে বিজেপি নির্বাচনের আগে অনেক টাকা ছড়াবে চায়ের দোকানে এসে রাত্রিবেলা মুখে ফেটি বেঁধে অনেক টাকা ছড়াবে টাকা যদি দিতে আসে টাকা দিলে পকেটে নেবেন আর চটে ঘেরা জায়গাটায় গিয়ে বিজেপিকে উল্টে দেবেন তার কারণ ওই টাকা আপনার প্রাপ্য 100 দিনের টাকা ওই টাকা প্রাপ্য জিএসটির টাকা ওই টাকা গ্রাম সড়ক যোজনার টাকা বাংলার আবাস যোজনার টাকা সেই টাকা বিজেপি দেয় না টাকা দিয়ে লাভ নেই নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি এমন প্রতিশ্রুতি দিচ্ছে 14 দিনের মধ্যে সেই প্রতিশ্রুতি আবার তুলেও নিতে হচ্ছে সুতরাং যে বিজেপি দল নন্দীগ্রামের আন্দোলনে ছিল না সিঙ্গুরের আন্দোলনে ছিল না তাপসী মালিককে খুন করার সময় পাশে এসে দাঁড়ায়নি ইমদাদুলের হত্যার সময় পাশে এসে দাঁড়ায়নি মঙ্গলকোটে আসেনি আরামবাগে পাওয়া যায়নি সেই বিজেপি আজকে মামলা দখল করতে চাইছে সেই বিজেপির বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে আর আমি যাওয়ার আগে স্লোগান দিয়ে সভা আমরা শেষ করব যাওয়ার আগে একটা শপথ আপনাদেরকে নিতে হবে এই জগৎবল্লভপুরের মাটিতে এই জগৎবল্লভপুরের মাটিতে এই যে মা বোনেরা বসে আছে আগে আপনারা বলতেন বাড়িতে ছেলেদের বলতেন যে আজকে মাছ মাংস হয়নি একটু আনসেদ্ধ ভাত খেয়ে নে বাবা এখন তারা বলতে পারবেন না বিজেপি সরকার কৃষি বিল এনে খাদ্য তালিকা থেকে চাল বাদ দিয়েছে ডাল বাদ দিয়েছে পেঁয়াজ বাদ দিয়েছে
চালবাদ খাবার